মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি কর্মী সভাও করেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার পুরুলিয়া থেকে হেলিকপ্টারে সরাসরি বাঁকুড়ায় পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বাঁকুড়া স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করার কথা তার। এরপর রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবল মহল। বাঁকুড়া সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী। এর জন্য রবীন্দ্র ভবন ও সার্কিট হাউসের নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে। বুধবার বাঁকুড়ার সতীঘাটের গন্ধেশ্বরীর নদীর পাশের সভামঞ্চে কর্মী সম্মেলনে অংশ নেবেন তৃণমূল নেত্রী। সভামঞ্চের পাশেই অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছে। কর্মী সম্মেলন সেরে বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কর্মী সম্মেলনের মঞ্চ, দর্শক আসন মুড়ে ফেলা হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায়। মেটাল ডিটেক্টর দিয়ে হেলিপ্যাড পর্যবেক্ষণ করছে প্রশাসনিক আধিকারিকরা। হেলিপ্যাড থেকে মঞ্চে আসার রাস্তা সহ কর্মী সম্মেলনের মঞ্চ, দর্শক আসন মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সব রকম গতিবিধির ওপর নজর রাখতে ব্যবস্থা জেলা প্রশাসনের। অন্যদিকে কর্মী সম্মেলনে 1 লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। যে দিদি অনেকদিন পর বাঁকুড়াতে আসছেন, কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, এত উন্নয়ন করেছেন যে বিশ্বের বা আমাদের ভারতবর্ষের কোনো মন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের উন্নয়নে হস্তক্ষেপ করেনি বা সেরকম আগ্রহ দেখাননি। সেই জন্য সারা বাঁকুড়া জেলা ভেঙে মহিলা, ছাত্র, যুব, তৃণমূল, সংগঠক সবাই নেমে পড়েছে যে এইটা আমরা 1 লাখ লোকের সমাগম করবই করব, এটা মানুষের রায়। শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়, আগামী লোকসভা নির্বাচনেও জেলার 2টি লোকসভা আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়াই এখন প্রধান লক্ষ্য। বাঁকুড়া জেলা তৃণমূল কর্মীদের এমনটাই দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।